মলিবাজার ব্যবসায়ী সমিতির গত নির্বাচন হয়েছিল 2016 সালে। আজকে 2021 সালে ডিসেম্বর মাস চলছে, প্রায় 6 বছর কাছাকাছি। এর মধ্যে নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছেই তাদের ছিল না। আমি বসির ভাইয়ের সাথে 2016 সাল থেকে 18 সাল থেকে বসির ভাইয়ের সাথে 2 বছর যখন পার হয়ে যায়, মলিবাজার ব্যবসায়ী সমিতির গঠনতন্ত্র 2 বছরের জন্য নির্বাচিত হয়ে আসবে। 2 বছর মেয়াদ শেষ হলে আবার নির্বাচন করে আবার সমিতিতে নতুন কমিটি আসবে। এই সিস্টেম মলিবাজার ব্যবসায়ী গঠনতন্ত্রের মধ্যে আছে। কিন্তু দেখা গেল যে ওনারা 2 বছর পার হয়ে গেল 2018 সাল, তখন ওরা নির্বাচন দিচ্ছে না। তখন বসির ভাই আমাদের যে কর্মকর্তা যারা ছিল, তখন যারা ক্ষমতা ছিল, তাদেরকে বলা হলো যে আপনারা 2 বছর পার করেছেন, এখন নির্বাচন দিতে হবে। ওনারা বললেন যে না, আমরা 3 বছরের জন্য বাড়ায় নিয়ে আসছি। এই মলিবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন হয়েছে সরমন্তলা থেকে, সরমন্তলা থেকে। কিন্তু শুধু সরম যেগুলা ট্রেড ইউনিয়ন যেগুলো সমিতি আছে সেগুলোর জন্য 3 বছর করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ী সমিতির জন্য করা হয়েছে 2 বছর। কিন্তু ওরা একটা চক্রান্ত করে একটা কাগজ বাই করে আমাদের দেখায় যে বসির ভাই আমাদের দেখাইলো যে আমাদের 3 বছর বাড়ানো হয়েছে। 3 বছর পার হইলো 2 বছর 2019 সাল। তখন বসির ভাই সাহসীভাবে ব্যানার তৈরি করে প্রতিবাদ করলো যে আপনারা আমাদের সময় শেষ, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিচ্ছেন না কেন, ব্যানার এবং লিফলেট ছাড়লেন। ছাড়ার পরে ওনারা কী করলেন, তড়িঘড়ি করে মত বিনিময় সভায় করে আপনাদের নিয়ে কয়েকটা ভাগ করে ওনার মিটিং করছিলেন। মনে আছেন আপনাদের যে মিটিং করেছিলেন, সেখানে কী বলছিলেন যে আমাদের ক্ষমা করেন, আমরা সময় শেষ হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, আমরা এই সমিতির যে ইটা আছে যে রুমটা আছে আমরা ডেকোরেশন করে আমরা আপনাদেরকে আবার নির্বাচন দিব। আর একটা গোর্ষে বলছিলেন যে আপনাদের জন্য একটা কোঅপারেটিভ করেছি, শেয়ার দিব। তো দেখেন 3 বছরের মাথা যদি আপনার 3-4 মাসের কথা বলে 2021 সাল পার করে দিয়েছে। তখন বসির ভাই, আমি তার সাথে ছিলাম শহীদ এবং হাজি আব্দুল রাজ্জাক ছিল, আমরা বসির ভাইয়ের চরম মন্ত্রণালয়ে গেলেন, চরম অধিদপ্তরে গেলেন, মাসে 2-3 বার করে গেছেন, পকেটের টাকা খরচ করে বিভিন্নভাবে অভিযোগ করে নোটিশ তৈরি করেছেন। নোটিশ মহিলা ব্যবসায়ী সমিতি তারা চরম মন্ত্রণালয় থেকে নোটিশ দিয়েছে যে আপনাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা অবৈধভাবে কেন আছেন, নির্বাচন দিন। তো তখন ওনারা বাধ্য হইল যে নির্বাচন দিতে হবে। যখন শ্রম অধিদপ্তরের নোটিশ আসলো, পরে তারা মনে করলো নির্বাচন দিতে হবে। তখন কী করলো তারা, যখন নির্বাচন দেওয়া না দেওয়ার জন্য নিজেরাই বাদী হয়ে নিজেরাই বিবাদী হয়ে মামলা করলেন। কী মামলা করলেন, যে গঠনতন্ত্র সংশোধনীর মামলা, যে গঠনের সংশোধনী 2 মাসের মধ্যে হয়ে যায়, 2 মাসে লাগে না, কয়েকটা মিটিংয়ের মধ্যে গঠনের সংশোধনী করেন, 3-4টা ধারা আছে চেঞ্জ করলেই হয়ে যায়। কিন্তু তারা কী করলেন, মামলা করে এটা ঝুলে রাখার জন্য আরও 2 বছর পার করার জন্য চক্রান্ত করলেন। তারপর আমরা বাধ্য হয়ে মামলার জন্য আমার উকিল নিয়ে সৃষ্টি করলাম। পরে আমাদের মাননীয় সংসদ সদস্য হাজি সেলিমের কাছে গেলাম, উনি দুপক্ষের দায়িকা আজকের এই এজিএম তারিখ ঘোষণা করে নির্বাচনে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে আজকে আমাদের এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন জন্য বসির ভাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠাটা করেছেন। আজকে আপনারা ভোট দিতে পারতেন না যদি এখনও যদি এই নির্বাচন যদি তীব্রভাবে প্রতিবাদ না হইতো, তীব্রভাবে না করতো, তাহলে ভোট দিতে পারতেন না। এখন দেখেন এই নির্বাচনটা আসছে, এখন নির্বাচন এই জীবনের আগেই ওনার ব্যবসায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, প্রতিশ্রুতি দিচ্ছে আমরা এই করুম ওই করুম সেই করুম, কিন্তু মিথ্যা কথা। ওরা কোনোদিন আপনারা কোনো শেয়ার দিতে পারবো না। আর মলিবাজার ব্যবসায়ী সমিতিতে আমি 20 বছর ছিলাম, 6টা আমি এজিএম করেছি, আমার হাজি রাজ্জাক সাহেব ছিলাম 3 বছর, হাজি এনার সাহেব ছিলাম 3 বছর, 3 বার, 3 পিরিয়ড, আমি 6 পিরিয়ড ছিলাম ওদের সাথে। এজিএমটা হয় ব্যবসায়ীদের যে টাকা জমা থাকে, এই যে চাঁদা দেওয়া বিভিন্ন টাকা জমা থাকে, এই ফান্ড থেকে এজিএমটা হয়। ওনারা এজিএমের টাকা এজিএমটা কী কাজে খরচ করছে, কোনো আপনাদের কোনো হিসাব দিছে? এই এজিএমটা হবে মলিবাজার ব্যবসায়ী সমিতির ফান্ড থেকে। এখন তারা এটা নিয়ে মিথ্যা কথা বলে যে আপনার এই টাকা নিজেরা দিয়ে আমরা এই এজিএমটা করছি। আর এজিএমটা যে ওরা করলেন, এজিএমের ওখানে আমাদের নির্বাচিত যারা ছিল আমাদের পক্ষে 16 জন আসছে,
এরা তো ভোটের মাধ্যমে আসছিল, কারণ দোয়া এত আসে নাই যে এনার সাহেব আপনি দোয়া করে নিয়ে আসছেন। দোয়া করে তো একজনে নিয়ে আসছে, সে আমাদের ক্যাবিনেট আছে, প্যানেল আছে, একজনে ওরা দোয়া করে নিয়ে আসছেন। আর এরা তো ভোটের মাধ্যমে এরা নির্বাচিত হয়ে আসছেন, তো এদের কেন ওই জাহাজে রাখা হলো না, কেস টেস দেওয়া হলো না? এই প্রশ্নটা আমার আপনাদের সবারই, এই উত্তরটা ওনার দিতে হবে, কারণ ওনারা যেভাবে অন্যায় করেছে এটা আইনগতভাবে খুব অপরাধ, কারণ ওরা নির্বাচিত হয়ে আসছিল, ওনাদের কোনো ছবি নাই বা ওনাদের কোনো কেস নাই, কোনো সম্মান অথচ দেখা যায় ওনারা যে নির্বাচন করবে সে একটা প্যানেল নিজের তৈরি করা, ওইখানে ওনারা ওইখানে ছবি লাগাইছে, কেস দিয়েছে, এটা কি ঠিক হয়েছে? নির্বাচন হওয়ার ডিক্লারেশন আগেই ওনারা তাদের প্যানেল পড়ছে, পরিচয় করা যায়, এটা আইনগত অপরাধ করছে। 2003 নির্বাচন হয়েছিল, রাজ্জাক সভাপতি প্রার্থী ছিল, এনার ছিল বিপক্ষে সভাপতি প্রার্থী, দুইটা প্যানেল হয়েছিল। 2003 নির্বাচনে হাজি এনারের সাথে আমাদের বসির ভাই ছিল ভাইস প্রেসিডেন্ট, ওই প্যানেলে ছিল রাজ্জাক, আমরা একটা প্যানেলে ছিলাম, আমি রাজ্জাক ছিল সভাপতি, সিনিয়র সভাপতি হাফিজ আব্দুল হামিদ উনি ইন্টিগ্রাল করেছেন, আর সাধারণ ছিল শের মোহাম্মদ, আর ওই প্যানেল ছিল ইনায়াতুল্লাহ আর আলিউদ্দুল কামাল আর ছিল গোলাম মাওলা। তো ওই নির্বাচনের সময় এনআর সাহেব রাজ্জাক কাছে মানে এভাবে হার হারিয়ে গেছে, রাজ্জাক বিপুল ভোটে জয়লাভ করছে, ওই প্যানেল থেকে ইনায়াতুল্লাহ সাহেব উনি পরাজিত হয়েছে, কিন্তু বসির ভাই ওই প্যানেল থেকে সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছে। তো ওরা যে বলে যে বসির ভাই এনার ভাই তো পরাজিত হয়ে আসছে, বসির ভাই নির্বাচিত হয়ে আসছে, এই ইতিহাস আপনি জানেন না 2003 নির্বাচনে। এই জন্য আমি বলি যে দেখেন বসির ভাইয়ের নামে যে সমস্ত কথাবার্তা বলে কিন্তু হেয়া পদপ্রতিদান করতে চায়, কিন্তু নির্বাচনে 2003 নির্বাচনের রেজাল্টটা দেখেন, বসির ভাই বিপুল ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু উনি পরাজয় বরণ করছেন। তো এটা তো জোরাগরে সমস্ত ব্যবসায়ীতে ভোটের মাধ্যমে হয়েছে। যাক, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনার কাছে অনুরোধ করবো যে আমি হাজির আব্দুল রাজ্জাক এবং আমাদের সদস্য কয়েকজন নিয়ে আমরা এই মণিবাজার ব্যবসায়ী সমিতি আগামী নির্বাচনের জন্য যে প্যানেল আমরা যে তৈরি করেছি, বসির ফারুক এবং বাবলু পরিষদ, এই পরিষদে হাজি সৈয়দ বসিরউদ্দিন আপনি জানেন তো শুনছেন, উনি প্রতিবাদী কণ্ঠ, আমি দীর্ঘদিন ওদের সাথে ছিলাম। 2003 যখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন উনি বিচার কমিটির আহ্বায়ক ছিলেন, ওনার যে সদিষ্ঠা এবং যেভাবে উনি বিচার করে গেছেন সেটা আমি আমি আল্লাহরে হাজির নাকি বলছি, আমি তার সাথে ছিলাম ওই বিচার কমিটিতে, কোনো অন্যায় করতে দেয়নি, বলিষ্ঠ কণ্ঠে উনি সব কাজ করতে। এবং আজকে আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার বসির ভাই অক্লান্ত পরিশ্রম করছে, আমরা ফারুক আহমেদ ওনাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি যে মনোনীত করছি, উনি অত্যন্ত ভদ্র এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনার বিগত দিনে যে উনি বিপুল ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল কিন্তু ওনাকে কোনো কাজ করতে দেয়নি, শুনছেন যে ওনাকে কোনো কমিটি রাখা হয়নি, কেন অপজিশন হতে আছে। ফারুক আহমদ উনি যদি এবার নির্বাচিত হয়ে আসছে তাহলে আপনাদের সমস্ত কাজ উনি হয়তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিয়োজিত আছে, বিচার কমিটি আহ্বায়ক থাকবেন, বিভিন্ন সাব কমিটি থাকবেন, কাজ সহকর্ম করবেন। আর আজমল হল বাবলু সে জয়েন্ট সেক্রেটারি ছিল বিগত দিনে, সে অত্যন্ত মেধাবী এবং খুব ভালো একটা সংগঠক, সে বিগত দিনে মণিবাই ব্যবসায়ী সমিতির 2017 সালে যে প্রথম বছরে একটা পিকনিক হয়েছিল সে পিকনিক আহ্বায়ক ছিল আজমল বাবলু, অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে পিকনিকটা সে করেছিল, মানে প্রতিষ্ঠা করেছিল। সে সময় আমি মণিবাজার ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ছিলাম, পিকনিকে কোনোদিন দেখি নাই যে পিকনিকে করার পর টাকা আবার জমা দেওয়া হয়, উনি 7 লক্ষ টাকা জমা দিয়েছিল পিকনিক খরচা করার পরও, কিন্তু মণি ব্যবসায়ী সমিতি আমরা পিকনিক করার পর আরও টাকা শর্ট পড়ে আরও টাকা আবার কালেকশন করে নেই। তো উনি সফল একজন সংগঠক, আমরা এই তিনজনের নিয়ে একটা প্যানেল তৈরি করেছি, বাকি যে 14 জন আছে আমরা ভালো ভালো প্রতিষ্ঠা ব্যবসায়ী, ভালো ভালো ব্যবসায়ী নিয়ে আমার একটা প্যানেল তৈরি করবো। তা আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীতভাবে অনুরোধ, আমাদের প্যানেল প্রতি আপনারা সমর্থন দিবেন এবং আমাদের প্যানেলকে বিপুল ভোটে সহযুক্ত করবেন। আপনারা আমাদের হাত তুলে একটু বলেন যে আমাদের সাথে আপসে আছে কি না, আমাদের প্যানেলকে সহযুক্ত করবেন, আমরা পূর্ণ প্যানেল নিয়ে আসতে পারি এবং উনি ব্যবসায়ীতে বিগত সমস্ত
বর্তমান যদি আসতে পারি তাহলে ভালোভাবে কাজ করতে পারবো, এবং আপনারা সমস্ত যতগুলো আপডেট আজকে যে আপডেট যে কাগজটা দেওয়া হয়েছে আপনারা এগুলো লিখিতভাবে দিয়েন, আমাদের পরামর্শ করে দিয়েন, আমরা যে তৈরি করবো ম্যানুফ্যাকচার তৈরি করবো আমরা এটা নিবো।